महानबी सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए व्यंगचित्र प्रकाश एवं इस्लाम विरोधित फ्रांस के एबार भारत एवं ब्रिटेन समर्थन। फ्रांसের সাম্প্রতিক ক্লাসরুমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার সূত্রে একজন স্কুল শিক্ষককে গুলি করে হত্যার ঘটনার পর ইসলাম ধর্ম নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাম্প্রতিক কিছু বক্তব্যের বিরুদ্ধে মুসলিম বিশ্ব যখন প্রতিবাদের ঝড় উঠেছে, ফরাসি পণ্য বয়কটেরও ডাক দেওয়া হচ্ছে, তখন ভারত তার সমর্থনে নানা হ্যাশট্যাগ ট্রেন্ড শুরু করেছে। ফ্রান্সের প্রতি সংহতি সূচক আই স্ট্যান্ড উইথ ফ্রান্স এবং উই স্ট্যান্ড উইথ ফ্রান্স ভারতে গত 72 ঘন্টা ধরেই টপ ট্রেন্ডগুলোর মধ্যে উঠে এসেছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের এই দেশে হাজার হাজার ভারতীয় সোশ্যাল মিডিয়াতে ফ্রান্সের ভূমিকাকে সমর্থন করছে। প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরোচিত নেতৃত্বকে তারিফ জানাচ্ছে তারা। ক্ষমতাসীন দল বিজেপির নেতা এবং পশ্চিম দিল্লির এমপি পারভেজ সাহিব সিং টুইট করে বলেছেন, সহিষ্ণুতা ও ধর্মনিরপেক্ষ হওয়া উচিত। হ্যাশট্যাগ আই স্ট্যান্ড উইথ ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট, আপনি দারুণ কাজ করেছেন। ভারতে প্রথম সারির জাতীয় নিউজ চ্যানেল টিভি নাইনের সম্পাদক এবং অ্যাঙ্কর প্রিয়াদে জৈন টুইটারে লিখেছেন, একজন খ্রিস্টান হিন্দু ইহুদি শিক্ষক যদি ক্লাসে ম্যারি কৃষ্ণ যিশুর কার্টুনও দেখান, তারপর একজন খ্রিস্টান হিন্দু ইহুদি তার শিরচ্ছেদ করে, তাহলে অবশ্যই সেটা ওই ধর্মের উগ্র মৌলবাদ হিসেবে গণ্য হবে। ইসলাম কেন এর ব্যতিক্রম হবে? ভারত কা রক্ষক সহ বিভিন্ন দক্ষিণপন্থী গোষ্ঠী যারা নিজেদের কট্টর দেশপ্রেমী বলে পরিচয় দেয়, তারাও এ বিতর্কে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো সমর্থনে সোশ্যাল মিডিয়াতে নানা পোস্ট করছেন। ওয়েলডান ম্যাক্রো কিংবা ম্যাক্রো দ্য হিরোর মতো নতুন নতুন নানা হ্যাশট্যাগ ভারতে উঠে এসেছে। অনেকে এখন আরো বেশি করে ফরাসি জিনিসপত্র কেনারও ডাক দিচ্ছেন। আর এই সবই ঘটছে এমন একটা পটভূমিতে যখন ভারতে গত 6 বছর ধরে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বারে বারেই মুসলিম বিরোধী নীতি অনুসরণ করা অভিযোগ উঠেছে। ফ্রান্স এবং ইসলামকে কেন্দ্র করে এই চলমান বিতর্কে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার অবশ্য এখনও কোনো বিবৃতি দেয়নি। তবে শাসক দল বিজেপির নেতারা অনেকেই তাদের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন। অন্যদিকে ফ্রান্সকে ব্রিটেনের সমর্থন, ন্যাটোভুক্ত দেশগুলোকে ফ্রান্সের পাশে দাঁড়ানোর আহ্বান। ফ্রান্সের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার কারণে ক্ষুব্ধ পুরো মুসলিম বিশ্ব, যার ফলে বহু দেশের বয়কটের মুখে পড়েছে ফ্রান্স। তবে এবার ফ্রান্সের পাশে ন্যাটোভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ব্রিটেনের পররাষ্ট্র সচিব ডমিনিক রাব, খবর রয়টার্সের। তিনি এক বিবৃতিতে বলেছেন, ফ্রান্স এবং ফ্রান্সের নাগরিকদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে ব্রিটেন। শিক্ষক স্যামুয়েল প্যাটির নির্মম হত্যাকাণ্ডে আমি ব্যথিত। আমি ন্যাটোভুক্ত সব রাষ্ট্রগুলোকে ফ্রান্সের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। বিবৃতিতে আরও বলা হয়, বাক স্বাধীনতার প্রতি সমর্থন রেখে ন্যাটো সহ বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক শক্তি সংগঠনগুলোর উচিত ফ্রান্সকে এই সংকট থেকে বের করে আনা। আমি সবাইকে সে আহ্বান জানাচ্ছি। এদিকে ম্যাক্রোর মন্তব্যের ফলে কুয়েত, কাতার এবং জর্ডনের দোকান থেকে সরিয়ে ফেলা হয়েছে ফরাসি জিনিসপত্র। লিবিয়া, সিরিয়া এবং গাজা ভূখণ্ডে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। অনেক আরব দেশে ফরাসি জিনিসপত্র, বিশেষ করে মেকআপ সামগ্রী এবং সুগন্ধি আর বিক্রি করা হচ্ছে না। শপিং মল বা দোকানের তাক খালি করে দেওয়া হয়েছে। কুয়েতে পাইকারি জিনিস বিক্রেতাদের একটি প্রধান ইউনিয়ন ফরাসি জিনিসপত্র বয়কটে ডাক দিয়েছে। তারপরে দোকান এবং মলগুলো থেকে ফরাসি জিনিসপত্র সরে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে মত প্রকাশের অধিকারের ব্যাখ্যা দিয়েছিলেন প্যারিসের একটি স্কুলের শিক্ষক স্যামুয়েল প্যাটি। তাকে হত্যা করে 19 বছর বয়সী একজন যুবক। এরপরই ফ্রান্স জুড়ে প্রতিবাদ শুরু হয়। ম্যাক্রো তখন বলেছিলেন, আমরা কার্টুন ছেড়ে দেব না। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও এই মন্তব্যে তীব্র সমালোচনা করেছেন। পশ্চিম ইউরোপের সংখ্যালঘু সংগঠনও বলেছে, ম্যাক্রো ইসলামফোবিয়া বাড়াতে সাহায্য করছে।